ভাতার নাম কয়া ঘুমালেন সকালে উঠে শরীর শরীর ধরছে।
তোমার বাড়ি কোনটে, ঘর কোনটে, খান কোনটে, তোমার হাগান কোনটে, তোমার হাগান কোনটে, এরকম মাইয়ার অভ্যাস খারাপ। সকালে গা দুবার বাইতে লেট্রিন নেই না, ধান্দর বাড়ি আছে কাপড় লাগাতে সাহায্য হাগান। তোমার মায়ের তোমার মা করা
Ha ha ha!
আমি চিন্তা করে
আর মুই দিয়ার থেকে আসছি 1300 টাকার টাকা খালি সারা খাই না ছুড়ে তো এইটা বলো ভাই যে আমার বাড়ির তিন টাকা কাটিয়েছে অন্য বন্ধ দিয়ে শুয়েছি মানুষের সাথে প্রতিজ্ঞা করেছিল 12 বছর বাড়ির থেকে ফিরে যাবো মামিলা বলবেন আর কত ব্যাপার আমরা একটা তোমার পেয়েছি ওরা একটা কবর ছিল কবর ছিল আসল থেকে ওরা আমার ছিল কাজ ঠিক আছে দাও আসতে বলো আরে ছানো বলি সিরি আমরা তো পেলে ইসি আমি তাই না তবে এই দাও আর তিন দিন বাকি আছে আজকে বলতে ফিরে যাব আচ্ছা ঠিক আছে
চলে যাবা, তুই বাড়ি চলে গেলে আয় প্রতিদিন সকালে করে তোমার মোর পাদর আমার
হয়ে যাবে। বাবা ডালুর এই বিষাক্ত নাজমি যদি ছেড়ে দেয়, নর লোক রয়েছে তাদের ফল পাবে, তাদেরকে দংশন করবে, তারা মারা যাবে, কখনো ভালো হবে না। তাহলে বলো তো ইহার উপায় কি এখন? তারপরে ইহার উপায় আমাকে করে দিতে হবে। ঠিক আছে, আমি সাফার ইহার ব্যবস্থা অবশ্যই করতে হবে। বাবা
সকালে উঠিয়া শঙ্করাচা পূর্ব দিকে এখানে আজ থেকে শঙ্কর আছে নয়, আজ থেকে হলে তুমি শঙ্কর যদি তুমি রোগীটাকে দেখতে পাও কোন ধারার কোন প্রয়োজন ইহার ব্যবস্থা করে দিয়েছি, এখন তুমি এই লাগিনি গুলো ছেড়ে দিতে দাদা দাদা হবে দাদা।
পাঠাইছি। বাবা জানো না কুরিয়ার থেকে কল কইছিল কোথায়? ও বাবা কুরিয়ার থেকে আমার মাতা কে ডাকছিল। মারবে ওই সতনী।
আদমি রূপে মারবে, মেটে মারবে, বাবা হয়েছে, আমি কে সহ্য করতে পারবো না। আমি তোমায় নিয়ে যেতে পারবো, তবে হ্যাঁ পারবো যদি তুমি এই দেহটাকে ত্যাগ করে শেখকে মাতৃ রূপে ধারণ করে ফুলের করণ দিতে প্রবেশ করতে পারো, তাহলে তবে নিয়ে যাব কৈলাসপুরী মহলে, সান্ত্বনা দেব গঙ্গা তুলে, তারপরে ফুলের করণ থেকে মা মেয়ে উভয় পরিচয় করে আমাকে করে দিতে হবে, তারপরে তার মানে তিন নামের মহামন্ত্র তোমার কর্মে দান করবো, তারপরে তুমি আমার কাছে বরদান চাচ্ছ, তাই না? মুখকে পরিবর্তন করবে বলে বরদান চাচ্ছ, ঠিক আছে? মেয়ে বলে কথা বিপদে পড়ে গেছে, বরদান অবশ্যই আমাকে। তবে তুমি একটি কাজ করো, আমি অবশ্যই তোমাকে বরদান, তবে শ্যাওলা গাছের তলে বসো, তাই প্রথমে
পুত্র কন্যা দান করেছি, তিন নামের মহামন্ত্রের শক্তি দিয়ে শেখবাচি রূপে ধারণ করে ফুলের করণ দিতে এভাবে যদি নিয়ে যায় কখন করে যাবে তা বলে দেবে ছেড়ে দেবে। তারপরে মেয়েটাকে ফুলের করণ থেকে বের করে মা আমি